কেন? আর এই মুনাদারটা নিয়ে বিশেষ করে আহলে হাদিস সমাজে এখনো অনৈক্য অর্থাৎ বিভক্তি জিয়ে রাখার অন্যতম কারণ হলো এই মুনাদার। আর এখন আপনারা জমিয়তে আহলে হাদিসের নাম দিয়ে এটাকে চালু রাখবেন, এটাও একটা মূর্খতা। কারণ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ঢাকা যাত্রাবাড়িতে মুনাজাত নাই, মুনাজাত নাই, নাজিরে বাজার মাদ্রাসা মুনাজাত নাই, মিরপুরে মুনাজাত নাই, দারুসুন্নাতে আরাফাত পত্রিকায় কয়েকবার আসছে, এটা কি বিধা? তারা বলে দিয়েছে স্পষ্ট, তাদের আলেমরাও বলে দিয়েছে। আর আপনি তাদের তার উপরে চাপিয়ে দিয়ে বলবেন যে মুনাজাত সুন্নাত, নাউজুবিল্লাহ। আমরা বলি আপনার পাপ সম্পর্কে আপনি জানেন, আপনি একাকী হাত তুলে দোয়া করবেন, কত হাদিস আছে, যখন ইচ্ছা তখন করেন আপনি। সহিহ বুখারীতে অনেকগুলো হাদিস আসছে একাকে, তবে হাতটা মুখে মাসা করবেন না, হাত মুখে মাসা করা যাবে না। কথা বোঝা গেছে? যখনই বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, সমস্যাটা হলো তখন এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না। আমি বলি যে সালাতের পরে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রাসূল বলছেন লাম ইয়ামনাহুম মিন দুখুলি জান্নাতিল মাওত, নিয়মিত কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে কিছু বাধা নাই, শুধু মৃত্যু ব্যতীত মরলেই জান্নাতে যাবে। কোথায় যাবে? মরলেই জান্নাতে যাবে। মুসল্লি জানলো না কেন? যে মুসল্লি আজানের দোয়া জানে, যে মুসল্লি ওজুর দোয়া জানে, মসজিদে উঠার দোয়া জানে, মসজিদ থেকে নামার দোয়া জানে, ও বাইত বাইনি জানে, সূরা ফাতিহা জানে, রুকুর দোয়া জানে, সেজদার দোয়া জানে, রুকু থেকে উঠার পরের দোয়া জানে, দুই সেজদার মাঝখানের দোয়া জানে, ও আত্তাহিয়াত জানে, দরুদ জানে, দোয়া মাসুরা জানে, এতগুলো দোয়া মুখস্থ করেছে, কিন্তু ফরজ সালাতের পরে যে ছোট ছোট দোয়াগুলো আছে এগুলো মুখস্থ নাই। এটার মূল কারণ হলো ওই বেদাতি আলেম, ওখানে বেদাত চালু রাখার কারণে সুন্নাতটা সেখান থেকে কি হয়ে গেছে, উঠে গেছে আমার থেকে। এই কথা বলতে গিয়ে এতগুলো উদাহরণ দিলাম। আমার একটা বই আছে শারঈ মানদণ্ডে মুনাজাত, এই মুনাজাতের অত্যাচারের কারণে বইটা লেখা। এর আগে অন্তত 12-13টা বাহাস করেছি এই মুনাজাতের পক্ষে বিপক্ষে, আমার উস্তাদ একদিকে আমি একদিকে বাহাসে, এরকম হয়েছে। এমন ঘটনা ঘটেছে যে ওসি সাহেব উপস্থিত এক বৈঠকে, বুঝতে পারলেন, ওসি সাহেব উপস্থিত, কাহিনীটা আপনার কাছে বলি, এটা হলো সর্বশেষ কাহিনী। তো ওসি সাহেব বুঝলেন অনেক সময় দেব, বুঝে বলছেন যে আচ্ছা এতক্ষণ ধরে আলোচনা হলো, এত বড় একটা আমূল সারা দেশে চলছে আর আপনারা একটা দলিল বের করতে পারলেন না, মানে ওসি সাহেব কিন্তু ঘটনা বুঝে গেছে, কথা বুঝতে পারলেন, যে একটা দলিল দিতে পারলেন না আপনারা। তখন কি করেছে জানেন? একজন লোক এসে আমার সামনে বলছে, আচ্ছা মুনাজাত নাই সেটা বুঝলাম, নাই তার দলিল দেন। কি বলছে? নাই তার দলিল দেন। তখন আমি বুঝতে পারছি যে পরিবেশ নষ্ট করার জন্য আসছে, মানে প্রশাসন বুঝে গেছে কি নাই, দলিল নাই। তখন এসে পরিবেশ নষ্ট করার জন্য বলছে যে নাই তার দলিল দেন। তখন আমি বলছি যে 30 টাকার একটা নোট দেন, 30 টাকার একটা নোট দেন। তখন বলছে 30 টাকার নোট নাই তো, দেন 30 টাকার নোট দেন একটা। তখন বলছে আরে ভাই 30 টাকার নোট নাই তো, বলছে 300 টাকার একটা নোট দেন। এবার গেছে খেপে যে কি বলেন আপনি 300 টাকার নোট নাই, নাই তার দলিল কি? আমি বলছি যে নায়ের যে দলিল থাকে না এখনো মাথায় ঢুকেনি। তখন বলছে আমি কি বুঝি, আমাকে হুজুরি শিখায় দিছে, ঘাটে অপমান একবার। আচ্ছা এই রকম নিয়াত যদি থাকে হুজুরের মধ্যে, এর শয়তানি ইবলিসি ধারণা না এগুলো? হুজুর বলছে আমাকে, আমি কি জানি, আমাকে হুজুরি শিখায় দিছে, মানে এই কথা বললে আর দলিল খুঁজে পাবো না, মানে একটা প্যাঁচপুচ লেগে বাহাস কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই হলো অবস্থা ওই বেদাতি হুজুরের কাছে, দেখবেন 300 টাকার নোটও আছে, 30 টাকার নোটও আছে ওর কাছে, থাকলে দেখাই দিব আপনাকে, মানে কি জাল নোট,
যেটা বের করলাম পিটুনি খেতে হবে, কোথায় পেলি তুমি? আমাদের যদি আলেমের উদ্দেশ্যে এই রকম হয় তাহলে সমাজ সংস্কার করা যাবে। তবে দিনী ভাইরা, যুবক ভাইরা, তোমরা মনে রেখো আগামী দিনটা হবে তোমাদের স্বর্ণযুগ ইনশাআল্লাহ। তোমাদের জন্য আগামী দিনের সুসংবাদ আছে, কারণ এই বৃদ্ধ প্রজন্ম যদি চেঞ্জ হয়ে যায় পরবর্তী প্রজন্ম যেটা আসবে সেটা হলো কোরআন এবং সহিহ হাদিসের প্রজন্ম ইনশাআল্লাহ। সেদিনই এখনই আলহামদুলিল্লাহ এখন এমন হয়েছে মুনাজাতের পক্ষে কথা বললে ও মার খাবে, এখন অবস্থা এরকম হয়ে গেছে। আগে আজ থেকে 10 বছর আগে ছিল মুনাজাতের বিপক্ষে বললে মার খেতে হবে, কথা বুঝতে পারেননি, এখন তো বলা যায়, আগে বলাই যেত না। বলে খবরদার মুনাজাত সম্পর্কে কিছু বলবেন না, গন্ডগোল লেগে যাবে। ওই সেদিনের যে ঘটনা না, ওই দিনে 2 জন লোক ছাড়া মুনাজাতের পক্ষে আর কেউ ছিল না। যদি আমি একটু সুযোগ দিই তাহলে অনেক গন্ডগোল মানে অনেক কিছু হয়ে যায়। আমি পরিবেশটা শান্ত রাখছিলাম আলহামদুলিল্লাহ। এই জন্য সুসংবাদের কথা বলি যে আগামী দিনের দিনগুলো কোরআন এবং সহিহ হাদিসের দিন আসছে, ইনশাআল্লাহ আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই যুবক ভাইরা যেভাবে সংস্কার শুরু করেছে, যুবকরা যেভাবে সচেতন, আজকে আমি আলহামদুলিল্লাহ এটা আমি খুব পছন্দ করি। আজকে আমি এখানে আসবো, প্রোগ্রাম আছে, এর আগে থেকে প্রোগ্রাম পোস্টার টোস্টার করে রেডি। আলহামদুলিল্লাহ এতগুলো লোক উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ, আলোচনার আগে আবার একটু আলোচনা হচ্ছে আর এক জায়গাতে, এটা একটা বিশাল, এটা সম্পূর্ণ যুবকদের অবদান। এটা একটা আপনি, আমি যেখানেই যাচ্ছি আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে শত শত যুবকের আনাগোনা সেই জায়গাতে, যুবকরা একবার বেষ্টন করে ফেলে। আগামী দিনটা আসছে একেবারে কোরআন এবং সহিহ হাদিসের জাগরণের দিন ইনশাআল্লাহ। এই বেদাত খতম হবে ইনশাআল্লাহ, এদেশ থেকে মাজার পূজা উঠে যাবে, কবর পূজা উঠে যাবে, এই খানকা পূজা উঠে যাবে ইনশাআল্লাহ। যারা খানকা তৈরি করেছে তাওহীদের বুঝে তারাই খানকা ভেঙে দেবে ইনশাআল্লাহ। আমি যেটা সংক্ষেপে আরেকটু বলে নি, আপনাদের আজানের টাইম হয়েছে মনে নাকি? আচ্ছা একটু বলতে গেছিলাম, বেদাতি আমল যদি কেউ করে, কেউ যদি বেদাতি আমল করে, মনে রাখবেন তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন 391 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীতে আসছে প্রথম খণ্ডের, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন ফাওরাদ, কেউ যদি কোনো আমল করে, বেদাত করে, নতুন আবিষ্কার করে, সেটা প্রত্যাখ্যাত, ওটা চলবে না। বেদাতি ব্যক্তির তৌবা কবুল হবে না, এটা খুব কঠিন জিনিস, তৌবা কবুল হবে না। 54 নম্বর হাদিস আত তারগীব ওয়া তারহীব মধ্যে আসছে, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা, যতক্ষণ বেদাত ত্যাগ না করবে ততক্ষণ তৌবা করলে তৌবা কবুল হবে না। আল্লাহর নবী বলেছেন তৌবা কবুল হবে না, অতএব বেদাত ছাড়তেই হবে। কাল কিয়ামতের মাঠে আয়াত তো শুনাইছি আগেই, আমলগুলো আল্লাহ কি করে দিবেন, নষ্ট করে দিবেন, বলেনি আগে, বললাম না? আল্লাহ রাব্বুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 441 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে প্রথম খণ্ডের মধ্যে আসছে, ইন্নাল্লাহ মান আহদাসা ওয়া মুহদাসান লা ইয়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামা সরফা ওয়ালা আদলা, যে ব্যক্তি বেদাত করবে বা বেদাতিকে আশ্রয় দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো নেকি ফরজ ইবাদত নফল ইবাদত কিয়ামতের মাঠে কবুল করবেন না, কোনো ইবাদত কবুল হবে না। কিয়ামতের মাঠে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে পাওয়া যাবে না। আমার নেতা, আমার ইমাম কে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বেদাত করে মারা যান তাহলে নবী কি আমার ইমাম হবেন? না। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বি ইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে আমি ইমাম সহ ডাকবো, আমাদের ইমাম হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইবনে কাসির একটা উক্তি তুলে ধরেছেন, তিনি বলছেন হাদা আকবারু শারাফুল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের মধ্যে বেশি মর্যাদা আছে আহলে হাদিসদের জন্য, কারণ তাদের ইমাম হবেন কিয়ামতের মাঠে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আহলে হাদিসরা কোনো পীর মানে? না।
কোন ফকির মানে না, কোন বুজুর্গ মানে না, কোন দরবেশ মানে না, কারো পূজা করে না, কারো অনুসরণ করে না, একমাত্র ইমাম মানে অনুসরণ করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তা আমাদের ইমাম তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন, এটা স্বাভাবিক কথা। যারা বেদাতে অনুসারী, বেদাত মানে আল্লাহ নবীর সুপারিশ পাবে তারা না, বরং আল্লাহ নবী তাদেরকে তাড়িয়ে দিবেন,